এখন আমরা খাচ্ছি লেমন চিকেন, কোথায় খাচ্ছি সেটা একটু অন্য ব্যাপার। অসাধারণ টেস্ট, একটু এনজয়মেন্ট করার জন্য একটু ফাঁকা জায়গায় এলাম। আমি কোথায়? তুমি এখানে আছো বাবা। আমরা এখন এনজয় করছি পাপু ধাবার খাওয়া দাওয়া। আমরা যারা মুর্শিদাবাদে সার্ভিস করি, বিশেষ করে এই পাপুদা ধাবা আমাদের রিফ্রেশমেন্টের খুব ভালো একটা জায়গা। এখানে ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কলিগদের নিয়ে আসতে পারেন, বন্ধুদের নিয়ে আসতে পারেন। এখানে আগে বহুবার এসেছি, এত ভালো লাগে জায়গাটা। রোডের ধারে একটু সন্তোষজনক জায়গা এবং খাবার দাবারের কোয়ালিটি অসাধারণ। আগে এসে বহুবার আমরা খেয়ে গেছি, খুব ভালো লেগেছে। আমাদের অফিসের গ্রুপ নিয়ে এসেছি, কলিগদের গ্রুপ নিয়ে এসেছি, আমাদের অ্যাসোসিয়েশনের গ্রুপ নিয়ে এসেছি। তো ওভারঅল ভালো, আপনারাও আসতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি পাপু ধাবার সামনে। এই ধাবাটি রয়েছে বহরমপুর থেকে 13-14 কিলোমিটার আয়রনের দিকে আস্তে আস্তে। এবং এখানে আপনি এনজয় করতে পারবেন একটা দারুণ খাবার। এবং এই জায়গাটি হচ্ছে পলসনডার ঠিক কাছাকাছি। এটি হচ্ছে পাপু ধাবা। এখানে আমি দেখাচ্ছি, এরপর হাই রোডের এবং এটা রয়েছে ঠিক হাই রোডের ধারে। প্রচুর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে, কিছু গাড়ি এখানে রয়েছে, পার্ক করা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন বড় বড় লরিগুলি এখানে চলছে, সবাই এখানে খাওয়া দাওয়া এনজয় করছে। আমরা দেখে নিই, চলুন। গাড়িগুলো সব এখানে দাঁড় করানো রয়েছে এবং দুটো রো করে গাড়ি পার্কিংয়ের একটি দারুণ সুব্যবস্থা এখানে রয়েছে। চলুন দেখুন আমরা এখন কি ধরনের খাবার দাবারগুলো খাচ্ছি। চলুন, আমরা এখন ব্যাক ক্যামেরা অন করেছি, এখন দাঁড়িয়ে রয়েছি পাপু ধাবার সামনে। এখানে সবাই বিভিন্ন ধরনের ভিডিওতে ছবি তুলছে এবং আমরা দেখে নেব কি ধরনের খাবার এখানে রয়েছে। দারুণ বড় এবং একটি সুন্দর ডেকোরেটিং হোটেল এখানে রয়েছে। উপরের দিকেও বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এখানে বড় ধরনের বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে সবাই কিন্তু এই খাওয়াটাকে এনজয় করছে। ঠান্ডার দিনে বাইরে বসে ঠান্ডার সঙ্গে খাওয়া দাওয়া এখানে আপনারা এনজয় করতে পারেন। এখানে দেখা যাচ্ছে দারুণ সুন্দরভাবে বাইরের টেবিলটিকেও করা রয়েছে এবং এখানে কাউন্টার রয়েছে এইদিকে রান্নার জায়গাটি, এবং এখানে কিছু ইন্টারনাল অপশান রয়েছে। আমরা ভিতরের দিকটা একটু দেখে নেব। এখানে ভিতরের দিকে খাবার জন্য এত সুন্দর ডিজাইন, সুন্দর টেবিল করে বসানো রয়েছে এবং এখানে সবাই খাওয়া দাওয়াটাকে এনজয় করছে। এবং কিছু অর্ডার নেবার জন্য এখানে এই দাদা বসে আছে। ও, এখানে একটি ক্যাশ কাউন্টার রয়েছে এবং বড় ক্যাশ কাউন্টারটি বাইরে রয়েছে। এখানে পান, বিড়ি, সিগারেটের দোকান রয়েছে। রেগুলার পরিষ্কারও এখানে করা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এখানে আরেকটি ক্যাশ কাউন্টার রয়েছে, বাইরের খাওয়া দাওয়াটাও এখানে আপনি এনজয় করে নিতে পারবেন। এরপরে আমরা একটু দেখে নেবো কি কি ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। চলো, তার জন্য এখান থেকে আমরা একবার ওই আসো মেনু কার্ডটা একবার নিয়ে নিই। আপনাদের মেনু কার্ডটা একটু দেবেন। এখানে পাপ্পু ধাবার মেনু কার্ড এখানে রয়েছে, দেখা যাচ্ছে। এখানে যে খাবার দাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে পাঁপড় 15 টাকা এবং এই ধরনের বিভিন্ন খাবার দাবার রয়েছে। রুটি 6 টাকা করে, বাটার রুটি 12 টাকা। এবং এখানকার স্পেশাল খাবার যেটা আমরা আজকে খাচ্ছি এখানে, সেটা হচ্ছে লেমন চিকেন, ধাবার স্পেশাল লেমন চিকেন, যেটার প্লেট 380 টাকা এবং এখানে 8 পিস থাকে ওনারা বললেন। আর একটি স্পেশাল খাবার আমাদের খুব ভালো লাগে, সেটা হচ্ছে চিকেন বাটার মশলা, যেটা তুমি বললে যে রাত্রিবেলায় খাবে ওইটা খাবে। বাটার চিকেন, ধাবার স্পেশাল বাটার চিকেন, ফুল প্লেট 480। এটা ক পিস থাকে? আচ্ছা, এটাতেও 8 পিসই থাকে। এটা আমরা স্টার্টারের পরে রুটি দিয়ে খাবার জন্য নেব। এবং আরেকটি স্পেশাল জিনিস যেটা আছে, সেটা হচ্ছে বাটার তড়কা। কোথায় আছে দেখো বাটার তড়কাটা, কোথায় আছে দেখো? প্লেন বাটার তড়কা 80 টাকা এবং এগ ব্যাটার তড়কা হচ্ছে 90 টাকা। এই খাবারগুলো এখানে এনজয় করা যায়, দাদারা যথেষ্ট ভালো সার্ভিস দেয়। আমরা এখানে অনেকবার খেয়ে গেছি, চলুন খাওয়াটাকে এনজয় করব। আমরা এখন খেতে বসে গেছি। চিকেন দিয়েছে চিকেন বাটার মশলা, দারুণ একটি আইটেম,
সঙ্গে আছে এক তরকা এন্ড এগলেস বাটার তরকা জাস্ট রুলটা ধরো আস্তে আস্তে করে ছিঁড়ে গেল অসাধারণ টেস্ট দেখো কি করে খেতে হয় আস্তে করে চিকেনের সঙ্গে একটু নিলাম আস্তে করে জাস্ট অসাধারণ তার সঙ্গে যদি একটু পেঁয়াজ থাকে কাঁচা পেঁয়াজ মাইন্ড ব্লোয়িং এরা সব সবাই খাচ্ছে দেখো বিভিন্ন আমরা সবাই বসে আছি এখানে খাওয়া দাওয়া এনজয় করছি এই সপ্তাহে আমি নিয়ে আসবো বউকে নিয়ে আসবো এভাবেই আমরা এনজয় করছি খাওয়া দাওয়া পাপ্পু ধাবার খাওয়া দাওয়া আপনারা যদি আসেন আপনারাও এনজয় করতে পারবেন পাপ্পু ধাবার দারুণ খাওয়া দাওয়া আমাদের এখন খাওয়া দাওয়া শেষ আমরা সবাই এখন বেরোচ্ছি দেখে নিন আমরা সবাই এখন বেরোচ্ছি ক্যামেরাটা উঁচুতে তুলতে বলছে তা নাহলে আমাদের মুখগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না আমাদের গাড়ি রেডি সবাই টাটা দিচ্ছে এখন মুর্শিদাবাদের এই দিনগুলো হয়তো অনেকদিন পর সবাই মিস করবো হয়তো সকলেই ট্রান্সফার হয়ে যাবে রবিকদা তুমি একা পড়ে থাকবে আমি আছি আমি আছি আমি ডিস্ট্রিক্ট কোথায় আছে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে সবাই ফাঁকা করে বেরিয়ে যাচ্ছে আমরাও যাবো বেরিয়ে তার আগে তুমি যেটা বললে সবাইকে আমাদের এই সুন্দর অ্যারেঞ্জমেন্টটা করার জন্য একজনকে ধন্যবাদ জানানোর দরকার হ্যাঁ স্যার অভিজ্ঞতা চলো আমরা তাকে ধন্যবাদ জানিয়ে আসি এটা পোস্ট করুন চলো যাই ধন্যবাদ দিই আপনাদের করি স্যার থ্যাংক ইউ ভালোভাবে খাওয়া দাওয়া করলাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি পাপ্পু ধাবা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে স্যার দেখাবেন না আমাদের সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা এখন যাচ্ছি অসম গাড়ি চালাচ্ছে আমরা যাচ্ছি বাড়ি এখন রাত্রি এখন কটা বাজে 11:50 দেখতে পাচ্ছেন কিনা জানি না চলো আমরা এনজয় করি এইভাবেই আমাদের সার্ভিস লাইফ প্লাস এনজয়েবল লাইফ এনজয়েবল লাইফ এনজয়েবল লাইফ দিস ইজ দ্য লাইফ অফ এনজয়মেন্ট এনজয়মেন্ট এনজয়মেন্ট